ধন্যবাদ ডক্টর বিপুল চৌধুরী। আসলে আমরা অনেক সুন্দর আলোচনা শুনছিলাম, ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন, যেগুলো আমাদের দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন শোনার জন্য। অনেকে আপনার কাছে আগেই প্রশ্ন লিখে পাঠিয়েছেন, তো সেগুলো আমরা পড়ে শুনিয়েছি। তো এই মুহূর্তে আমি আরেকটি বিষয়ে আপনার কাছে জানতে চাই, বাংলাদেশে হোমিওপ্যাথির উপরে কি ধরনের গবেষণা হচ্ছে বা রিসার্চ হচ্ছে, এখানে কোনো ভালো ল্যাবরেটরি আছে কিনা, এই বিষয়গুলো যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যে চিত্রটা আমার কাছে তুলে ধরলেন প্রশ্নের মাধ্যমে, আমি জানাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা উত্তর আজকে প্রায় 50-51 বছর হয়ে গেল, যতটুকু আমরা হোমিওপ্যাথি এগিয়েছে অনেক, ব্যাপ্তি অনেক, কিন্তু যতটুকু গুণগত মান সম্পন্ন অবকাঠামো নিয়ে আমাদের আগানো দরকার ছিল আমরা ততটুকু এগোতে পারিনি নিঃসন্দেহে। আর এটার জন্য হচ্ছে আমাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাব। রাষ্ট্র যখন এটা প্যাট্রোনাইজ করবে তখন আমরা দ্রুত এটাতে ফলাফল পাব। কিন্তু আমাদের দেখেন মডার্ন অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে দেখতেছি যে আমাদের IEDCR, সেখানে রোগতত্ত্ব বিভাগ, গবেষণা বিভাগ, তারা যেকোনো রোগ সম্বন্ধে, হ্যাঁ রোগ সম্বন্ধে তারা গবেষণা করতেছে, সেক্ষেত্রে সেই রকম আমাদের একটি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার প্রয়োজন, বা রিসার্চ সেন্টার প্রয়োজন যেটাকে আমরা R&D বলি, হ্যাঁ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেন্টার। সেখানে আমাদের এই হোমিওপ্যাথিতে যেসব রোগগুলো আমরা নিরাময় করতেছি বা সেটার তথ্য উপাত্ত গুলো সংগ্রহ করার প্রয়োজন রাষ্ট্রীয়ভাবে, হ্যাঁ তাহলে আমরা সেটা রাষ্ট্রের মাধ্যমে সমগ্র জনগণের কাছে পৌঁছিয়ে দিতে পারবো এবং রাষ্ট্র তখন এটা উপলব্ধি করতে সক্ষম হবে। আর আমাদের অন্তত প্রত্যেকটা বিভাগে একটা করে হোমিওপ্যাথি ব্যাচেলর মেডিকেল কলেজ প্রয়োজন, যেখান থেকে আমাদের আরো মানসম্মত ডাক্তার বের হবে, এবং উচ্চশিক্ষার্থে আমাদের ইউনিভার্সিটি দরকার, যেখানে MD PhD মতো, যেখানে ভারতের মতো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে হোমিওপ্যাথি ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেখানে এইসব গবেষণাগুলো হচ্ছে, হ্যাঁ আমাদেরও প্রয়োজন এগুলো। দেখেন একটা একটা ট্রিটমেন্টে যেখানে কে কি কোন ট্রিটমেন্টে ভালো হচ্ছে সেটা বড় কথা না, কিভাবে ভালো হচ্ছে সেটা বড় কথা না, কিন্তু সুস্থ হচ্ছে কিনা এটাই বড় কথা। এবং সে আরোগ্যটা যদি সে, যেমন আমরা অ্যালোপ্যাথিতে আপনার এখন আজকে সার্জারি বিহীন কোনো ট্রিটমেন্ট আমরা অনেকগুলো কল্পনা করতে পারি না, টিউমার বা অন্যান্য যেগুলো কার্ডিয়াক ব্লকেজ টকেজের ক্ষেত্রে যদি দেখি আমরা, বা যে কোনো নিঃসন্দেহে সেগুলো প্রয়োজন আছে, যেগুলো আমরা ব্যর্থ হই সেখানে তাদের ট্রিটমেন্ট, কিন্তু যেটা এখানে সম্ভব হচ্ছে সেটা ওইটুকু আমাদের মাধ্যমে সম্ভব হলে সেটা অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট নেওয়ার আমি মনে করি না। আমাদের, আমরা এমন একটা পরিবেশে বসবাস করি, আমাদের দেশের মানুষগুলো দারিদ্র্যসীমার কাছাকাছি বা মধ্যবিত্ত, তারা এখনো এফোর্ড করতে পারে না, হ্যাঁ এখনো আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ রোগী সেরকম প্রান্তিক লেভেলের রোগীগুলো সেরকম চিকিৎসা পাচ্ছে না। যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয় তাহলে আমরা এই যে ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন হসপিটাল এই মেডিকেল সেন্টার আছে, সেখানে যদি একজন করে হোমিওপ্যাথ ডক্টর নিয়োগ দেওয়া হয়, বা প্রত্যেকটা থানা সদরে হাসপাতাল আছে সেখানে যদি হোমিওপ্যাথি নিয়োগ দেওয়া হয়, তাহলে আমি মনে করি হোমিওপ্যাথিতে মানুষের ফলাফল এর সুফলটা অনেক বেশি পাবে। আর করোনাতে আমার আমার মনে হয় এটা গভর্নমেন্টকে এবং আমাদের হোমিওপ্যাথি বোর্ডকে আরো বিবেচনা করা উচিত যে এই ক্লান্তি লাগনে মানুষের পাশে থাকা উচিত, কারণ এটা এমন একটি চমৎকার ট্রিটমেন্ট ব্যবস্থা। আমরা চিকিৎসার তো দিতেই পারি করোনা আক্রান্ত রোগীর ক্ষেত্রে, এবং যারা আপনার আক্রান্ত নয় তাদের প্রোফাইলেক্সিস মেডিসিনটা আমরা অ্যাপ্লাই করলে আমি মনে করি আক্রান্তের পরিমাণ খুব কম হবে, বা কেউ যদি আক্রান্ত হয় তার সিভিয়ারিটিটা কম হবে, একদম কম হবে, এটু আমরা নিঃসন্দেহে বলতে পারি। অন্তত আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যে যতগুলো পরিবারকে আমরা ওষুধ দিয়েছি তাদের পরিবারে কেউ করোনা আক্রান্ত হওয়ার রেকর্ড নেই, বা একান্ত যদি এক্সেপশনাল কেউ যদি হয়ে থাকে তাও তার সিভিয়ারিটি কিছু নাই, সে অতি সামান্য ভাবে মুক্ত হয়ে গেছে। হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে বড় তথ্য উপাত্ত। আর আপনি খবর নিয়ে দেখবেন যে হোমিওপ্যাথি ডক্টররা খুব করোনায় তেমন একটা আক্রান্ত হচ্ছে না, এটা মিরাকল কিছু নাই। হ্যাঁ হোমিও যেখানে আমাদের অ্যালোপ্যাথ বন্ধুরা 3 ফিট 4 ফিট দূরত্বে কাছে ঘেরার রুমে বসে রুগী দেখতেছেন, তারপরও আক্রান্ত হচ্ছে হয়ে যাচ্ছেন ওনারা,
আর সেখানে হোমিওপ্যাথ ডাক্তাররা কেন আক্রান্ত হচ্ছে না, এটা একটা বিবেচনার বিষয় রাখা উচিত। হ্যাঁ, ধন্যবাদ। হ্যালো, ভয়েসটা আসতেছে না। জি ধন্যবাদ ডক্টর বিপুল চৌধুরী, আপনার সঙ্গে যতই কথা বলছি আর ততই আমরা অনেক কিছু জানতে পারছি এবং আমরা সমৃদ্ধ হচ্ছি এবং আমাদেরও কথা বলতে ভালো লাগছে। তো আপনি যেহেতু দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনার, তো আপনার ব্যক্তিগতভাবে আপনি হোমিওপ্যাথির চিকিৎসা নিয়ে বা বাংলাদেশে এটির বিস্তার প্রসারে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে যদি আমাদের বলতেন? দেখেন, হোমিওপ্যাথির প্রতি আকৃষ্টতা আমার, আমি যখন এখানে প্রবেশ করি হোমিওপ্যাথিতে, তখন আমার প্রথম উদ্দেশ্য এবং আমার প্রথম সাধনার স্তর হচ্ছে নিয়ে, যে ডিজিজ গুলো আমাদের কনভেনশনাল চিকিৎসা পদ্ধতিতে অত্যন্ত ব্যয়বহুল বা কঠিন বা চিকিৎসা সম্ভব না, যেটাকে নন কিউরেবল ডিজিজ বলে, যেখানে চিকিৎসা সম্ভব না। যেমন আমরা কার্ডিয়াক অ্যারেস্টের কথা বলতে পারেন, ব্রেন টিউমারের বলতে পারেন আমাদের, তারপরে থাইরয়েডের সমস্যা বলতে পারেন, হ্যাঁ, যেগুলো অত্যন্ত ডিফিকাল্ট, আজীবন রুগীকে ওষুধ খেতে হয়, তারপরে ডায়াবেটিক পেশেন্ট গুলো বলতে পারেন, তারপরে আমাদের যে কোনো ক্যান্সারাস টিউমার বলতে পারেন বা ডিজেনারেশন, যেসব ডিজেনারেটিভ চেঞ্জ রিউমেটিজম গুলো, যেসব ডিজিজ গুলো, সেগুলো হোমিওপ্যাথিতে অনেক চমৎকার কাজ করে, বিশেষ করে। আর তাছাড়া এই যে যেগুলোকে আমরা বলি যে, যেমন নন কিউরেবল ডিজিজ বলে ওনারা, যেটা সোরিয়াসিস বা ক্যান্সার বা অথবা আপনার যেটা ইনফার্টিলিটির ক্ষেত্রে যেগুলো অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা, সেগুলো হোমিওপ্যাথিতে অত্যন্ত চমৎকার কাজ করে। অনেক ডিজিজ এর যে ট্রিটমেন্টে হোমিওপ্যাথির কোনো তুলনাই হয় না, হ্যাঁ, যে কোনো চিকিৎসা শাস্ত্রের তুলনায়। হ্যাঁ, যার কারণে এই এই চিকিৎসা শাস্ত্রে যদি গভর্নমেন্ট যদি আমাদেরকে পৃষ্ঠপোষকতা দেয়, আমরা যদি সুযোগ পাই, আমি মনে করি এটা অনেক বেশি অবদান রাখবে বাংলাদেশ তথা সমগ্র বিশ্বে। আর আরেকটা কথা যে আমি সহজে বলতে চাই, যে যেহেতু আজকে আমরা করোনা আক্রান্ত রোগীদের নিয়ে বলতে চেয়েছিলাম, যারা করোনায় আক্রান্ত হয়ে গেছেন ইতিমধ্যে, তারা আক্রান্ত হয়ে গেছেন যারা, তারা ভয় না করে একজন, তাদেরকে বলবো আমি, কোনো প্রকার অযথা ভয় না করে যথাশীঘ্র একজন সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ প্রফেশনাল হোমিও ডাক্তারের, রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের পরামর্শে আপনি ওষুধ সেবন করেন, দেখবেন আপনি তুলনামূলকভাবে অনেক দ্রুত আপনি আরোগ্য লাভ করেন। যদি আপনার শরীরে জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, শুকনো কাশি, গলা ব্যথা, বুকে চাপ বোধ বা দম ফেলতে কষ্ট হওয়া, শ্বাসকষ্ট হওয়া, অস্থিরতা, মৃত্যু ভয় থাকা, কারো কারো নাক দিয়ে রক্ত আসা, কারো ডায়রিয়া বা আমাশা হওয়া, তীব্র শ্বাসকষ্টের সাথে অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়াটা এখনকার কোভিডের সবচেয়ে বেশি সমস্যা, এবং ফুসফুসে লাংয়ে ইনফেকশন, যেটা হচ্ছে খুব দ্রুত এক সপ্তাহের ভিতরে দেখা যায় যে রোগী বুঝতে পারে না, তার তেমন কোনো সিমটম বোঝার আগে তার লাংয়ে ইনফেকশন ধরা পড়তেছে। সেই সব রোগীদেরকে বলবো, আপনারা শারীরিক মানসিক লক্ষণ যাই হোক না কেন, আপনি হোমিওপ্যাথির উপর নির্ভর করতে পারেন। হ্যাঁ, তারপরে আমি বলবো না যে আপনি এমন কিছু রিস্কে যাওয়ার প্রয়োজন নেই, যে আপনি যদি অক্সিজেন নিতে চান নিতে পারবেন, কিন্তু পাশাপাশি যদি হোমিওটা অ্যাপ্লাই করেন, তাহলে আমি মনে করবো যে সেখান থেকে আপনার সিভিয়ার লেভেল থেকে আপনি ফেরত আসবেন। আর হোমিও ওষুধ সেবনের ফলে আপনার অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক থাকবে, যাদের অক্সিজেন স্যাচুরেশন কমে যায় হোমিও ওষুধের মাধ্যমে খুব দ্রুত অক্সিজেন লেভেল বাড়ানো যায়, এটা আমাদের প্রমাণিত সত্য। আমরা অনেক রুগীর ক্ষেত্রে আইসিইউতে পর্যন্ত আমি অ্যাপ্লাই করে দেখেছি, হ্যাঁ, যেটা আমাদের অনেক পেশেন্টের ক্ষেত্রে। হ্যাঁ, আপনি তাছাড়া পাশাপাশি হোমিও ওষুধ যদি চালিয়ে যান, আপনি ওইটার পাশাপাশি অক্সিজেনের পাশাপাশি, সেক্ষেত্রে মুমূর্ষু রোগীও দ্রুত আরোগ্য লাভ করবে। আর যারা করোনা ভাইরাসে আক্রান্ত হননি, যাদের পরিবারে করোনা ভাইরাসের রোগী আছে বা এখনো আক্রান্ত হননি, তাদের প্রতি অনুরোধ, আপনারা হোমিওপ্যাথি প্রোফাইল্যাক্সিস মেডিসিন নিন, নিলে আমি মনে করবো যে আপনারা এর থেকে পরিত্রাণ পাওয়ার, অনেক বেশি পরিত্রাণ পাবেন। তবে একটা জিনিস বলি, হোমিওপ্যাথি করোনা থেকে মুক্ত থাকার সবচেয়ে বড় আপনার যেটা পদ্ধতি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের প্রথমে ব্যক্তিগত সচেতনতা। ব্যক্তিগত সচেতনতার উপরে কিছু হইতে পারে না, সেটা হচ্ছে আপনার প্রত্যেকের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেমটা বাড়িয়ে তোলা, এর ফলে করোনা ভাইরাস সংক্রমণের যে মারাত্মক লক্ষণ বা স্বাদতন্ত্র বা পরিপাকতন্ত্রের যে সংক্রমণ, সেগুলো সহজে প্রতিরোধ করতে পারবেন আপনি। সহজে বললে, যে কোনো ভাইরাস হলো একটি প্রোটিন অণুজীব
যার কারণে মানুষের জ্বর কাশি শ্বাসকষ্ট এমনকি মারাত্মক নিউমোনিয়া পর্যন্ত দেখা দেয়। এই ভাইরাস ভয়ঙ্কর প্রাণঘাতী তৈরি করতে পারে তখন খুব সহজে যদি আপনার ইমিউনিটি পাওয়ারটা কম থাকে। যখন আপনার ইমিউনিটি পাওয়ারটা বাড়াবেন তখন আর এই ভাইরাসটা আপনার আক্রমণ করবে না আপনাকে। হ্যাঁ, আমি আবারও বলছি আমাদের চতুর্পাশে অনেক ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, তথাপি আমরা আক্রান্ত হচ্ছি না কেন? সেটা হচ্ছে আমাদের ইমিউনিটি। এখন ইমিউনিটি পাওয়ারটা বাড়াবেন কিভাবে? শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি পাওয়ার বাড়ানোর সবচেয়ে মোক্ষম পদ্ধতি হচ্ছে আমাদের অ্যান্টি অক্সিজেন সমৃদ্ধ খাবার প্রতিদিন গ্রহণ করা, যেমন ভিটামিন সি সমৃদ্ধ ফল, অ্যান্টি অক্সিজেন কিছু ভিটামিন, মিনারেল, এনজাইম, যেগুলো শরীরের আমাদের ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল যে র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে, যেমন দেহের কোষ, প্রোটিন, ডিএনএ কে ক্ষতি করে, যেগুলো যে সেটার বিরুদ্ধে লড়াই করে, শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে বাঁচায়, শরীর জীবাণু সংক্রমণের ঝুঁকি প্রতিরোধ করতে সহায়তা করে। প্রধান অ্যান্টি অক্সিজেন হলো বিটা ক্যারোটিন, ভিটামিন এ, সি, ডি, ই, হ্যাঁ, লাইকোপেন, গ্লুটেন, সেলিন। এখন এগুলো কৃষির ভিতরে পাবেন, আপনি হয়তো ভাববেন যে আমরা কিভাবে এগুলো নেব। ভিটামিন ডি এর জন্য আমাদের রোগ প্রতিরোধ, ভিটামিন ডি এমন একটি আপনার উপকারী আমাদের যেটা বলবো যে ভিটামিন, সেটি হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এটি অত্যন্ত অনন্য ভূমিকা পালন। যাদের শরীরে ভিটামিন ডি এর পরিমাণ বেশি বা নর্মাল বা স্বাভাবিক, তাদের রেসপাইরেটরি ভাইরাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা 50 থেকে 70% কম, শুধু ভিটামিন ডি যথেষ্ট থাকার কারণে। অর্থাৎ আমাদের যাদের এটা ইনফেকশন সহজে, তাদের শরীরে ভিটামিন ডি কম, একবার সহজে ধরে নেন। হ্যাঁ, ভিটামিন ডি সহজে পেতে হলে কি করতে হবে? একদম সকালে সহজে পাওয়ার বুদ্ধি হচ্ছে ন্যাশনাল আমাদের এই ন্যাচারাল রিসোর্স। ন্যাচারাল রিসোর্স কি? সেটা হচ্ছে প্রাকৃতিক সূর্যালোক। প্রাকৃতিক সূর্যালোক সকাল 10টা থেকে বিকাল 3টার ভিতরে কোনো ব্যক্তি যদি সপ্তাহে 3 থেকে 4 দিন 10 মিনিট থেকে 15 মিনিট যদি সূর্যালোকে দাঁড়ায়, হ্যাঁ, তবে সেটা দেহে লাগতে হবে সরাসরি কাপড়ের অনাবৃত, কিছু অংশ অনাবৃত রাখতে হবে, তাহলে আমরা সহজে ভিটামিন ডিটা পেতে পারি। অর্থাৎ সকাল 10টা থেকে বিকাল 3টার ভিতরে 10 থেকে 15 মিনিট যদি আমরা সূর্যালোকে থাকি সপ্তাহে 2 থেকে 3 দিন, হ্যাঁ, এভাবে যদি আমরা করি তাহলে আমাদের পর্যাপ্ত ভিটামিন ডি পাবো আমরা। আর যারা সূর্যালোকে পান না বা এখন বর্ষাকাল পাচ্ছেন না, তাহলে তৈলাক্ত মাছ, সামুদ্রিক মাছ, দুধ খেতে পারেন, ডিম খেতে পারেন, দই খেতে পারেন, মাশরুম খেতে পারেন, এগুলো ভিটামিন ডি পাবেন। আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমাদের বেশি আরো বেশি দ্বিতীয় স্তরে এরপরে কি? ভিটামিন সি। ভিটামিন সি এমন একটা ভিটামিন যেটা শরীরে আমাদের স্টোর হয় না, অন্যান্য ভিটামিন আমাদের শরীরে স্টোর হয় কিন্তু ভিটামিন সি টা স্টোর হয় না। ভিটামিন সি টা প্রতিদিন নিতে হয়। আর ভিটামিন সি প্রতিদিন নিতে হয় কেন? কারণ আজকে আমরা যে ভিটামিনটা নেব কালকে সেটা আমাদের ইউরিনের সাথে সেটা ডিসপার্স হয়ে যায়, তাই প্রতিদিন আমাদেরকে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে। আর ভিটামিন সি এমন একটা রোগ প্রতিরোধী ক্ষমতা আছে তার ভিতরে, যেটা আমাদের যে কোনো ভাইরাসকে সে ব্যাকটেরিয়াকে নির্মূল করার সক্ষমতা রাখে। এবং আমি সহজে বলবো যে ভিটামিন সি যুক্ত খাবার যেমন আমলকি আমাদের, তারপরে লেবু, মালটা, কমলা, যেগুলো আছে এইগুলো যদি আমরা খেতে পারি তাহলে আমাদের সহজে আমরা এগুলো পেতে পারি। এখন প্রশ্ন হচ্ছে ভিটামিন সি কিভাবে উপকার করে শরীরে? ভিটামিন হয় আমাদের কোষের পাওয়ার হাউস, যেটা আমাদের মাইটোকন্ড্রিয়াকে রক্ষা করে। হ্যাঁ, যে ভিরুলেন্স যেটা ক্ষতি করে সেটাকে, সে সি যুক্ত খাবারটা আপনাকে বেশি করতে হবে। এই সেলেনিয়াম নিতে পারেন, জিঙ্ক নিতে পারেন, সবুজ শাকসবজি, প্রতিদিন একটু ব্যায়াম করা, নিয়ম করে হাত ধোয়া, তারপরে আপনার ব্যক্তিগত হাইজিন মেনটেন করা, একটু হাঁটা চলা করা, আবদ্ধ ঘরে না থেকে একটু যে এরিয়া গ্রিন এরিয়া আছে সেখানে হাঁটতে যাবেন, ব্যাস এগুলো করলে আপনি সহজে মুক্ত থাকতে পারবেন। আর পাশাপাশি যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেন তাহলে আপনার ইমিউনিটি বুস্টিং এর নিয়ে কোনো চিন্তাই করার কারণ নাই। এই হচ্ছে ওভারঅল আমাদের কথা। হ্যাঁ, আমার মনে হয় আমরা দর্শক আপনারা কথা বুঝতে পেরেছেন যে আমি মনে হয় যতটুকু চেষ্টা করেছি সংক্ষেপে বলার, কারণ এটা এমন একটি ব্রড এরিয়া যে COVID-19, সেটা নিয়ে যদি আমরা আরো ঘন্টার পর ঘন্টাও কথা বলি আমার মনে শেষ করতে পারবো না। হ্যাঁ, ধন্যবাদ সকলকে। তো আমাদের হাতে আরো কিছুক্ষণ সময় আছে, সেজন্য যদি ডেল্টা ভেরিয়েন্ট এবং এই বিষয়ে যদি আরেকটু স্পষ্ট করেন। ডেল্টা ভেরিয়েন্টের ক্ষেত্রে আমি একেবারে সহজ করে বলি, যে কোনো ডেল্টা ভেরিয়েন্ট বলেন বা সেটা বলে পরবর্তীতে যেটা আসতেছে বলতেছে যে ডেল্টা প্লাস বা ডেল্টা ল্যাম্বার্ট, হ্যাঁ, আমি যেটাই বলি আমরা যে কোনো নামেই স্পেসিফাই করুক তারা, সেটা নিয়ে আমরা ঘাবড়াবো না। এক কথায় বলি, রোগ নিয়ে কখনো ভাববেন না, ভয় পাবেন না। আপনার লাইফস্টাইলটা শুনেন, একটা কথা বলি,
লাইফ ইজ এ লিভিং অফ আর্ট অফ লিভিং, লাইফ ইজ এ আর্ট অফ লিভিং, অলসো হোমিওপ্যাথি ইজ এ আর্ট অফ হিলিং। আপনার লাইফটা কিভাবে আপনি প্রতিদিন মেনটেন করতেছেন আর আপনি সেটা কিন্তু আপনার আসল একটা আসল একটা সেটা হচ্ছে আসল বিষয়, আপনাকে এই চিন্তাটা করতে হবে। আর যেটা বলতে চাচ্ছিলাম যে এখন কথা হচ্ছে আমাদের জীবন চরিত্রটা, বিশেষ করে প্রতিদিনের আমাদের যে লাইফ স্টাইলটা সেটা আমাদেরকে একটা সুনির্দিষ্ট গণ্ডির ভিতরে। একটা কথা ভাবেন তো, আমরা কি আমাদের যে লাইফ স্টাইলটা সেটা কি আমরা যেভাবে চাচ্ছি? আমার মনে হয় আপনাদের মিউট, কেউ মনে হয় মিউট করে দেন, আপনার সাউন্ডটা মিউট করে দেন। জি এখন স্পষ্ট আছে, মিউট করা হয়ে গেছে। জি আপনি চালিয়ে যান। যেটা বলতেছিলাম যে আমাদের লাইফ স্টাইলটা হচ্ছে বড় জিনিস। লাইফ স্টাইলটা কি জিনিস, আপনি প্রকৃতির দিকে তাকান, প্রতিদিন সূর্য কোনো এক সেকেন্ড দেরিতে ওঠে না, এক সেকেন্ড দেরিতে সূর্যাস্ত যায় না, বর্ষাকালটা আসতে দেরি করে আসে না, শীতকালটা আসতে দেরি করে আসে না। হ্যাঁ, তাহলে প্রকৃতিতে যদি সিজন পরিবর্তনে কোনো সময় ক্ষেপণ না হয়, জোয়ার ভাটা সৃষ্টি হতে যদি সময় ক্ষেপণ না হয়, সূর্যটা উদয় হতে সময় ক্ষেপণ না হয়, অস্ত যেতে যদি, এখান থেকে দেখেই তো আমরা শিক্ষা নিতে পারি। অর্থাৎ জীবন হচ্ছে নিয়মের ভিতরে, যে নিয়মের ভিতরে আপনি চলবেন সেই নিয়মের ভিতরে আপনি প্রাকৃতিক নিয়মেই সুস্থ থাকবেন। এখন প্রাকৃতিক নিয়মে সুস্থ থাকার নিয়ামক হলো কি, আপনাকে ইমিউনিটি পাওয়ারটা বাড়ানো। আবারও বলতেছি সেটা যে নামেই হোক, যে রোগেই হোক, আর ন্যাচারাল ট্রিটমেন্ট নেয়া। ন্যাচারাল ট্রিটমেন্টটা কি, সেটা হচ্ছে হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি এমন একটা ট্রিটমেন্ট প্রসিডিউর যেখানে আপনার রোগের আপনার দেহের উপর কোনো ক্ষতি করবে না। হ্যাঁ, এটা অত্যন্ত ক্ষতির সম্ভাবনাটা এতই কম যেটা আপনার দেহে অনুভব করে না। হ্যাঁ, এটা হচ্ছে বড় জিনিস। হোমিওপ্যাথি থেকে পার্শ্ব প্রতিক্রিয়া হ্যাঁ আছে, যেটা হচ্ছে যেই পার্শ্ব প্রতিক্রিয়াটা আপনার দেহের উপর মানে স্থূল মাত্রায় প্রতিক্রিয়া সৃষ্টি করে না, সেই জন্য সেটা হচ্ছে আমরা বলি যে ক্ষুদ্র মাত্রায় পার্শ্ব প্রতিক্রিয়া করে, সেই ন্যাচারাল ট্রিটমেন্টটা নেওয়ার চেষ্টা করবেন। আর ভাইরাস যে নামেই আসুক না কেন, সে তাকে প্রতিরোধ করতে হলে আমাদের ব্যক্তিগত সচেতনতা, খাবার দাবার, যে লাইফস্টাইল এটা চেঞ্জ করবেন। তাহলে আমরা ভিটামিন ডি যুক্ত খাবার, ভিটামিন সি যুক্ত খাবার, তারপরে ভিটামিন এ যুক্ত খাবার, এগুলো যদি আমরা নিতে পারি তাহলে আমাদের প্রতিদিন একটু ব্যায়াম করা, প্রতিদিন আমাদের যে হেলথ অ্যান্ড হাইজিন, আমরা প্রতিদিন যে বাইরে থেকে আসার পরে পরিবারের সদস্যদের সাথে মিশার আগে আমরা হাত পা ভালো করে ধুয়ে নেয়া বা পারলে গোসল করে নেয়া, এবং প্রত্যেকটা সদস্য থেকে যদি বাইরে থেকে আসি তাদের সাথে মেশার আগে আমার কাজ ড্রেস গুলো চেঞ্জ করে নিয়ে নতুন ড্রেস পরার পরে তাদের সাথে আমার মেশা, এবং বাইরে গেলে যেসব আমি অফিসে যাই, বাজারে যাই বা যেখানে যাই, প্রত্যেকটা ব্যক্তির থেকে যদি আমি 1 মিটার দূরত্ব বজায় রাখতে পারি, বা আর মাস্কটা নির্ধারিত ভাবে মাস্ক পরতেই হবে আমাদের, তাহলে আমরা আমার মনে হয় আমরা 95-96 না 98 ভাগ আমরা COVID-19 থেকে সেফ থাকতে পারবো। এটা কোনো ভয়াবহ রোগ নয়, আমরা সরাসরি রোগী দেখতেছি, বসতেছি, ওই আমাদের আক্রম সৃষ্টিকর্তা আমাদেরকে রক্ষা করতেছেন। হ্যাঁ, এখানে জাদুকরি কিছুই নেই। হ্যাঁ, আর হাইপোথিসিসলি কোনো কখনো ভাববেন না যে COVID-19 বড় লোকের হয়, গরিবের হয় না, যে যে এটা একজন পাপ করছে তারে ধরে আমারে ধরবে না, এগুলো একদম ভুল কথা। ব্যাকটেরিয়া যেখানে যাবে সেখানে যদি আপনি থাকেন আপনারও ধরবে যদি প্রোটেক্ট না করেন। এই সব অবৈজ্ঞানিক কথাবার্তা বলবেন না। হ্যাঁ, এক কথা বলি, রোগের কিন্তু সে ওর ওর কিন্তু সেন্স নাই যে এটা ভালো লোক এটা খারাপ লোক, এগুলো না, আসলে এটা বলবো এ গরিব এটা ধনী, এগুলোর উপর নির্ণয় করে রোগ হয় না। রোগ হয় আপনার ব্যক্তিগত হাইজিন এবং হেলথ হাইজিনের উপর, আপনার লাইফ স্টাইলের উপর। হ্যাঁ, যে আপনি যে লাইফ স্টাইলে থাকবেন, খাবার দাবার আপনি যদি কার্বোহাইড্রেটের পরিমাণ কম নেবেন, আপনারা কার্বোহাইড্রেট না নিয়ে আপনার প্রোটিনের পরিমাণ বাড়িয়ে দেন, শাকসবজির পরিমাণ বাড়িয়ে দেন। হ্যাঁ, তারপরে আপনার আমরা প্রতিদিন একটা প্রোবায়োটিক নিতে পারি। প্রোবায়োটিক হচ্ছে আমরা যেটাকে টক দই বলি, টক দইটা নিলে আমাদের শরীরে আরো রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাবে। এগুলো আমাদেরকে এই খাদ্য তালিকা সম্বন্ধে আমাদেরকে সচেতন হতে হবে। আমি শুরুতেই বলছি যে ভিটামিন ডি যুক্ত খাবার, হ্যাঁ, বা সূর্যালোকেতে ভিটামিন ডি যুক্ত খাবার, যেটা বলেছি আমরা মাছের সামুদ্রিক মাছ বা মাছ তৈলাক্ত মাছ অথবা ডিমের কুসুম অথবা দই অথবা দুধ, এগুলো ভিটামিন সি যুক্ত খাবার, যেমন আমরা কি বলি লেবু, মালটা, কমলা, হ্যাঁ হ্যাঁ, বা সবুজ শাক, বিভিন্ন অন্যগুলোতেও ভিটামিন সি যুক্ত খাবার আছে, হ্যাঁ, সেগুলো আমরা খেতে পারি। তারপরে ভিটামিন এ, গাজর, পালং শাক, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, জাম্বুরা, ডিম, কলিজা, দুধ জাতীয় খাবার খেলে
ভিটামিন যুক্ত খাবার, বাদাম, চিনাবাদাম, পেস্তা বাদাম বা বাদাম তেল, বিসি জাতীয় খাবার বা ভেজিটেবল অয়েল, জলফাইয়ের আচার বা সবুজ শাকসবজি, এগুলো এখানে আসলে এক কথায় হচ্ছে আপনার কার্বোহাইড্রেটের পরিমাণ থাকে। কার্বোহাইড্রেট কি? মিষ্টি জাতীয় খাবার, রুটি জাতীয় খাবার, ভাত জাতীয় খাবার, এই তিনটা খুব, চাউল থেকে যত খাবার তৈরি হয়, গম থেকে যত খাবার তৈরি হয় এবং আপনার মিষ্টি জাতীয়, এগুলো সব কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কমিয়ে প্রোটিন তৈরি বেশি খাবেন, সেটা প্রাণীজ প্রোটিন হোক বা উদ্ভিজ প্রোটিন। প্রাণীজ প্রোটিন মাংস খেতে পারেন আপনি, অথবা উদ্ভিজ প্রোটিন যদি বা প্লান্ট প্রোটিন নেন, সেটা ডাল, দুই তিন রকমের ডাল মিশিয়ে আপনি খিচুড়ি খেতে পারেন। ইমিউনিটি পাওয়ার অনেক বেড়ে যাবে, শরীরে প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আপনার। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি খেতে হবে। দেখেন রোগ প্রতি মানুষের লাইফে, আবারও বলতেছি, 8 ঘন্টা একটা সাউন্ড স্লিপ হতে হবে আপনার, 8 ঘন্টা। তারপরে ব্রেনকে কমান্ড দিবেন কোনো টেনশন মুক্ত জীবন যাপন করা, ব্যাস আপনার রোগ মুক্ত থাকবেন, এটা হচ্ছে বড় জিনিস। আর ভাইরাস আবারও বলতেছি, সেটা ডেল্টা নাকি সেটা ওই যে আপনার ডেল্টা প্লাস নাকি ল্যাম্বার্ড, এগুলো ভাবা নিয়ে কোনো কারণ নাই। হ্যাঁ, এটা পৃথিবীতে আছে এবং সেটা আরো আপডেট ভার্সন হয়ে আসবে, যে তার জেনেটিক্যাল ক্যারেক্টার চেঞ্জ করে, তাই নিয়ে আপনি আমার আর আপনার লাইফ স্টাইল। তবে একটা কথা বলি, হোমিওপ্যাথির সাথে থাকুন, হোমিওপ্যাথি ওষুধ এবং প্রোফাইল্যাক্সিস মেডিসিন নিন। এটুকু বলতে পারি, আপনার আক্রান্তের সংখ্যা শতভাগ না হোক 90 থেকে 95 ভাগ কমে যাবে, এটুকু বলতে পারি।